আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ব্ল্যাক হোলের নাম আমরা প্রায় শুনে থাকি, নাম শুনেই মনে হয় যেন কী না কী বিষয়, এই নিয়ে এত ভয় পাওয়ার কিছুই নেই। আমরা আজকে ব্ল্যাক হোল সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা নেওয়ার চেষ্টা করব। এছাড়াও ব্ল্যাক হোল সম্পর্কে কোরআন কী বলেছে সেই নিয়েও আমরা আলোচনা করেছি, চাইলে সে ভিডিওটি দেখতে পারেন। আর আজকে ব্ল্যাক হোল সম্পর্কে আরও বাকি থাকা অজানা বিষয়গুলোকে নিয়েই আলোচনা করব, তাই ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার ওয়ান, ব্ল্যাক হোলের প্রাথমিক ধারণা। ব্ল্যাক হোল বলতে আমরা বুঝি কৃষ্ণগহ্বরকে। এই কৃষ্ণগহ্বর এমন একটি স্থান যেখানে অল্প স্থানে অনেক ভর ঘনীভূত হয়ে রয়েছে। এই ব্ল্যাক হোল মহাবিশ্বে এক বিস্ময় সৃষ্টিকারী মহাজাগতিক বস্তু, যাকে নিয়ে মহাবিশ্বে তৈরি হয়েছে বিশাল শক্তি। এই শক্তি থেকে মহাজাগতিক কোনো কিছুই ছাড় পাচ্ছে না, এমনকি আলো তার এই মহাশক্তির কাছে নিরুপায়। নাম্বার টু, ব্ল্যাক হোল কী? ব্ল্যাক হোল এমন এক বস্তু যা এত ঘন যে এখান থেকে কোনো ক্ষুদ্র আয়তন বা ভর বিশিষ্ট বস্তু এর মধ্যাকর্ষ বল ভেদ করে বের হতে পারে না। যেমন এই ব্ল্যাক হোলের মহাকর্ষ থেকে আলো পর্যন্ত বের হতে পারে না। ব্ল্যাক হোল থেকে কোনো বস্তু বের হতে না পারার কারণ হল তার মহাকর্ষ বল অত্যন্ত বেশি। নাম্বার থ্রি, ব্ল্যাক হোল সৃষ্টির ইতিহাস। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ব্ল্যাক হোল কীভাবে সৃষ্টি হলো। বিজ্ঞানীরা মনে করেন কোনো একটি তারা বা নক্ষত্রের মৃত্যুর পর ওই মৃত্যু হওয়া তারা বা নক্ষত্র থেকে জন্ম দেয় একটি ব্ল্যাক হোল। একটি নক্ষত্রের যখন জ্বালানি শেষ হয়ে যায় তখন তার মৃত্যু ঘটে, তাই বিজ্ঞানীদের ধারণা নক্ষত্রের এই মৃত্যু থেকেই জন্ম নেয় ব্ল্যাক হোল। নাম্বার ফোর, এখন প্রশ্ন করতে পারেন যে নক্ষত্রের মৃত্যু কিভাবে ঘটে। এবার আমরা দেখে নিব যে কিভাবে একটা নক্ষত্রের মৃত্যু ঘটে। বিজ্ঞানীদের বিভিন্ন গবেষণার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে যতক্ষণ একটি নক্ষত্রের মাঝে হাইড্রোজেন গ্যাস অবশিষ্ট থাকে ততক্ষণ সেই নক্ষত্র বেঁচে থাকে, আর যখন তার ভিতর হাইড্রোজেন শেষ হয়ে যায় তখন নক্ষত্রের মৃত্যু ঘটে। সহজে এক কথায় বলা যায় যে কোনো নক্ষত্রের ভিতরে হাইড্রোজেন গ্যাস শেষ হয়ে গেলে নক্ষত্রের মৃত্যু হয় এবং সেখান থেকে ব্ল্যাক হোলের সৃষ্টি হয়। নাম্বার ফাইভ, আইনস্টাইনের ব্ল্যাক হোল নিয়ে গবেষণা। মহান বিজ্ঞানী আইনস্টাইন 1916 সালে তার জেনারেল রিলেটিভিটি থিওরি বা সাধারণ আপেক্ষিকতা তত্ত্বতে তিনি দেখান যে ব্ল্যাক হোল সম্পর্কে আগে যা ভাবা হতো তা অনেকটাই সঠিক। ব্ল্যাক হোলের গঠন সম্পর্কে আমরা এই আলোচনার মাধ্যমে জেনেছি যে কোনো একটি তারা বা নক্ষত্রের মৃত্যু ঘটলে সেই তারা বা নক্ষত্র ব্ল্যাক হোলে পরিণত হতে পারে, তবে এই নক্ষত্রের ভর হয় অনেক। এই নক্ষত্রের অস্বাভাবিক ভরের কারণে তার মধ্যাকর্ষণ শক্তি অনেক বেশি হয়, অর্থাৎ মধ্যাকর্ষণ শক্তি যত বেশি হবে ওই নক্ষত্রের ভর তত বেশি হবে। আর মধ্যাকর্ষণ শক্তির সাথে ভরের যে একটি চিরন্তন সম্পর্ক রয়েছে আমরা সেটা জানতে পেরেছি নিউটনের মধ্যাকর্ষণ সূত্র থেকে। একটি নক্ষত্র যখন মৃত্যুপথে যেতে থাকে বা চুপসে যেতে শুরু করে, যখন ওই নক্ষত্রের বাহিরের তাপমাত্রার চাপের কারণে ভিতরের মধ্যাকর্ষণ বল বা শক্তি বাড়তে থাকে, ওই চাপের তাপমাত্রা কিছু পার্থক্যের কারণে একটি নক্ষত্র আস্তে আস্তে মৃত্যুর দিকে বা চুপসে যেতে থাকে, অর্থাৎ ওই নক্ষত্রের সব ভর একসাথে মিলিত হওয়ার জন্য একটি বিন্দুতে আসতে শুরু করে। এই ভর কোনো এক সময় কাছে আসতে আসতে এত কাছে চলে আসে যে সমস্ত ভর একটি বিন্দুতে মিলিত হয় এবং তার ভিতর অধিক ঘনত্ব সৃষ্টি করে। এই নক্ষত্রের সমস্ত ভর যে একটি বিন্দুতে মিলিত হয়েছে
সেই বিন্দুতে মিলিত হওয়াকে বলে সিঙ্গুলারিটি। এভাবে চুপসে আসতে থাকলে বা একটি বিন্দুতে মিলিত হলেই ব্ল্যাক হোল হবে না, এক্ষেত্রে অপেক্ষা করতে হবে নির্দিষ্ট ব্যাসার্ধে আসা পর্যন্ত। ব্ল্যাক হোল নির্ভর করে নক্ষত্রের ভরের ওপর। এই বিজ্ঞানী তার বিখ্যাত সূত্রের মাধ্যমে বলে গেছেন কিভাবে একটি নক্ষত্রকে ব্ল্যাক হোল বলা যাবে, আর সেই সূত্রটি হল, যদি কোনো নক্ষত্র এই সমীকরণের ব্যাসার্ধে আসতে পারে তাহলে ওই নক্ষত্রকে ব্ল্যাক হোল বলা যাবে। নাম্বার সিক্স, ব্ল্যাক হোল সম্পর্কে কিছু ভুল ধারণা। ব্ল্যাক হোল থেকে আলোর তরঙ্গ বের হতে পারে না, এই ধারণা অনেক দিন বিদ্যমান ছিল। তবে আধুনিক বিজ্ঞানীদের ভিতর যারা এই মতবাদকে আগ্রহ করেছেন তাদের ভিতর স্টিফেন হকিং অন্যতম। এছাড়াও স্টিফেন হকিং তার বিখ্যাত বই এ ব্রিফ হিস্টোরি অফ টাইমে এই ব্যাপারে প্রমাণসহ বিভিন্ন ব্যাখ্যা উপস্থাপন করেছেন। আমরা এই পর্বে ব্ল্যাক হোল সম্পর্কে প্রাথমিক ধারণা পেলাম, যা ব্ল্যাক হোল সম্পর্কে বিভিন্ন তথ্য বুঝতে আমাদেরকে সাহায্য করবে। বাকি এই সম্পর্কে কোনো রকম প্রশ্ন থাকলে করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। এছাড়াও ব্ল্যাক হোল সম্পর্কে কোরআন কী কী তথ্য দিয়েছে সেটা জানার জন্য ডিসক্রিপশনের মধ্যে একটি ভিডিও লিংক দেওয়া হয়েছে, চাইলে সেই ভিডিওটি গিয়ে দেখতে পারেন, অবাক হয়ে যাবেন। সবাই দোয়া করবেন আমাদের জন্য।